সালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করাম, এটার নাম হইল সিট রুটি বা সিটা রুটি। এটা চাউলের গুড়ি দিয়া করা হয়। আর আমি আমার রেসিপিটা আজকে আপনার লগে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবো। এটা সাধারণত গরু মাংস বুনা, মুরগ বুনা বা যে কোনো মশা গুড় দিয়েও খাইতে পারবা, সকালের নাস্তা বা বিকালের চার লগে। তেখতা ফাড়া রুটিটা ওলা হয়, একবারে ঝামেলা বিহীন আর খুব ইজিলি বানানি যায়। আমি তো সব সময় বানাই যে সময় চাউলের রুটি খাইবার জানে হয়। সো একটা হইল টেস্টটা একবারে চাউলের রুটির লেখান। ইনো এক কাপ খালি জিরার চাউলরে আমি সাইডটাকে 5 ঘন্টা ভিজাইয়া রাখছি। আপনি চাইলে আগের দিন রাত্রেও ভিজাইয়া থইতে পারবা। আপনি বাসমতি বা খালি জিরার চাউল বা চিনির গুঁড়ার চাউল দিয়েও করতে পারবা। মুঠ কথা হইল চাউলটা ভিজাইয়া রাখিয়া আপনি জাস্ট ইগুন্তরে ব্লেন্ডারের মাঝে ব্লেন্ড করবা। অত সিম্পল একবারে। আপনি চাইলে চাউলের গুড়ি যে কিনতে মিলে প্যাকেটের মাঝে ওগু দিয়েও করবা, বাট আমি ওলা ইজি মনে করি আরও বেশি। আর ফ্রেশ রুটি তো ফ্রেশ রুটিও নানি, খুব সফট থাকে, কোনো ইয়ে থাকে না, ক্রাঞ্চিও থাকে, সফটও থাকে। এক্স্যাক্টলি চাউলের রুটির লাখান, বলারও ঝামেলা নাই, কিচ্ছু নাই, কোনো হেডেক নাই। সো আমি 1/2 টিস্পুন লবণ দিয়া আর 1 কাপ চাউল 1 কাপ পানি দিয়া আমি ব্লেন্ডারের মাঝে ব্লেন্ড করে নিলাম। দেখতে পারা এগুর কনসিস্টেন্সিটা ওলা হইব, না ফাটলা না ঘন। দেখার সুবিধার লাগে দেখাইরাম ওলা। আর তেল লাগবো আর একটা ব্রাশ লাগবো যে সময় রুটিটা বানাইম। ফয়লা ফ্রাইং প্যানের মাঝে ওলা ব্রাশ দিয়া তেল লাগাইয়া আঙ্গুল বুজাইয়া আস্তে আস্তে ছিটাইয়া ফ্রাইং প্যানের মাঝে দিবা। ফ্রাইং প্যান ওলা নিবার চেষ্টা করবা, এতে আপনার চুলাটা বর্ত নাই। আর আতর সাহায্যে ওলা ঘুরে ঘুরাইয়া দিবা, দ্যাটস ইট, আর কিচ্ছু নাই। আর হাই হিটে যদি করেন তাহলে আর আপনার রুটিটা ফটফটাইয়া হয়ে যাব, বেশি সময় লাগে না, প্রায় 1 থেকে 2 মিনিটে তো রুটি রেডি হয়ে যায়। সো আমার 1 কাপ চাউলের গুঁড়িয়ে প্রায় 10টা লাখার রুটি হয়েছে, আর সময়ও খুব কম লাগে। আমি আর একটা রুটি বানাইলাম। জাস্ট ফোল্ড করবা আপনার জেলা সুবিধা হয়, আমি ওলা ট্রায়াঙ্গল করিয়া করি। জানাইবা কমেন্টও কিলা লাগলো আমার রেসিপি। আমি কিন্তু অখন খাবার যাইরাম চিকেন বুনা দিয়া। কমেন্টও জানাইবা আপনার রুটিটা কিলা খাইতে ভালো ফাইন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। থ্যাংক ইউ।